যেখানে স্মৃতিসৌধের মাঠ হয়েছে, ওখানে মেয়র সহ সমস্ত জেলা কমিটির লোকজন ছিল, আইসা তারা একটু পানি খাবে, যে পানি পায় নাই, সমস্ত কলের মাথা বন্ধ খুলে রাখতে, আমার ঘটের চার থেকে সেই পানির বোতল কিনে এনে আমরা খাইতে দিই, সেটাই কিন্তু এই 3 নম্বর ওয়ার্ড। আমি মিথ্যা বলতেছি কিনা আপনারা বলেন, কিন্তু 3 নম্বর ওয়ার্ডের কোনো কি আপনি গেলে সবাই আসবে, বলবে, কত বলবে, ঠিক আছে, আমার তো এখন তো সেইটাই করা উচিত, কারণ ভুল তো বারবার করলে তো সেটা হয়ে যাবে মহাভুল, ভুল যদি বারবার করি, কারণ এই ইউনিয়নে আমি একসময় চেয়ারম্যান ছিলাম দীর্ঘদিন, আমার মতো এতদিন কোনো চেয়ারম্যান এতদিন করতে পারে না, 14 বছর, সেখানে আমার একটা পরিস্থিতি, আমার একটা অবস্থান তো আছে, তাই না, কিছু আছে আত্মীয় স্বজন, কিছু আছে আমার কর্মকাণ্ড, তা সেখানে যদি আমি বসে দিয়ে না যেতে পারি তো সেটা ভুল হবে না বারবার, এখন যদি আবার আমি হওয়ার পরে যদি আবার সেই মনোভাব রাখে তখন হবে মহাভুল, তাই না, সেটাই পোশাক ছেলে মানুষ হইল আনোয়ার ছিল কথায় সে কোন বলবে না, আসেন সবাই থাক, এই আর কি অসুস্থ অবস্থায় আমার আরো কয়েকদিন পরে বের হওয়ার কথা, আমি আসছি আপনাদের হাতে যারা তোমার করছেন সবাই বিষয়ে আল্লাহ এখানে হাজির করছে, এই জন্য আলহামদুলিল্লাহ সত্যি আমি এখন আমি কথা বলবো বুঝতে হবে কথা, যত অভিযোগ একটু হলেও আমি ইনশাল্লাহ কমাইতে পারবো, 2003 সালে যখন আমি চেয়ারম্যান হই তখন তো এখানে ক্যান্ডিডেট ছিল, আল্লাহর ইচ্ছা আমি হইলাম, হওয়ার পরে আমার যারা মেম্বার হয়েছিল তখন আইবিএলই মেম্বার ছিল আমার সাথে প্রথম মেম্বার, তখন আমি ওই মেম্বারকে বললাম এবং ওই এলাকার যত লোকজনকে বললাম যে এই এলাকায় জোট করে তারা যে বারে বারে স্লিপ করে, সেই স্লিপের যদি আমরা শিক্ষা দিতে যাই তাহলে এই এলাকার উন্নয়ন মুখ কোনোদিন আর দেখবে না, আমি আইবিএলই মেম্বারে বললাম আপনি কাজের স্কিম তৈরি করবেন, যখন যেটা আসে আমাকে বলবেন যে আমার 3 নম্বর ওয়ার্ডের জন্য, এটা কিন্তু 3 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ডের জন্য এই দেখবেন, আপনি সেই মেম্বার সেখানে থাকলে আমি চ্যালেঞ্জ করে কথাটা বলতাম, আমার ওই সময় প্রথম চেয়ারম্যানই টাইম 9 বছর পর্যন্ত আমরা পাইলাম, এক থেকে 9 বছর, সেই 9 বছরে যখন শেষ হয়ে গেল তখন আইবিএলই মেম্বারকে আমি বললাম, আমি যখন এই যে সমাজদারের উত্তর পাশে যে একটা রোড ওদের নদীর পাড় থেকে আসছে কুলিয়ার লোকজন আসে, তখন সবাই বলতো যে হাঁটতে পারি না, গাছের মধ্যে শিকড়ের মধ্যে পাও ঢুকে যায়, তখন বয়সের পরে আর কোনোদিন ওখানে কেউ কাজ করে না, এটা আমাকে বলছে করে না যে এই কাজ, ওই কাজ ধরতে যাওয়া যত বড় এলাকা তত বরাদ্দ আমরা পাই নাই, সে জানে যে আমি কত টাকা বেশি দিয়া আমি কাজ উঠাইতে হবে, কারণ আমরা তো কন্ট্রাক্টর না, আমরা ধরো এলাকার সেবা করতে আসছি, যখন যে যেটা চাই সেটা আমাদের পূর্ণ করে দিতে হবে, কন্ট্রাক্টর বলবে বরাদ্দ যেটুকু পাইছি সেটুকু কাজ করে যাবো, সে এই এলাকার না, তখন আমরা ওই কাবিখা দিয়া ওই এলাকায় কাজ করি, তারপরে আমরা পাকার স্কিম পাই, তারপরে যে কদমতলা থেকে ওই যে ধুইয়া আবার ওই রোডে ওইখানে যে মিশছে ওই কাজ করে দিই, এই যে 3টা রোডের কথা বলেন, এই 3টা রোডে কাবিখার কাজ করে দিচ্ছি আমি, আমার আমলে এই যে 11 সালের পরে এই যে ঈদ পোশাক দিতে এসে এখানে কোনো কোন আসলাম, তারপরে ওই যে এই যে রোডটার কথা আসতে বললো বড় রোড, এই রোডের জন্য আমি স্কিম নিয়ে আমি তৈরি হইলাম, আমি আমার এখানে জমিদারে কাজ করতে যাই, সব কিছু মিলে আমি আইবিএলই মেম্বারে যখন আমাদের শেষ হয় তার কর্মকাণ্ড, আমি সবচেয়ে আমি ওই আমি হিসাব করেছিলাম 30 লক্ষ টাকার কাজ করছিলাম আমি এই 3 নম্বর ওয়ার্ডে, সে আইবিএলই মেম্বারকে আপনারা পাইলে আপনারা জিজ্ঞেস করবেন, কিন্তু এই এলাকার থেকে আমি ভোটেরও চিন্তা করি নাই, যে কে কি করবে না করবে সেই চিন্তা আমি কিন্তু করি নাই, আমি চিন্তা করছি ওনারা জোট করছে, এই জোটের যে খেসারত আমি যদি এইদিকে না তাকাই তাহলে ওনারা খেসারত দিতে দিতে ওনাদের জীবন শেষ, আমি কিন্তু ঠিকভাবে কোথাও যে আমার একটু ছোঁয়া নাই কেউ চ্যালেঞ্জ করে বলুক, এই মসজিদ যে কোনো মসজিদ এই যে ওনাদের মসজিদ বলুক, যে যখন আমার কাছে যা চাইছে আমি যখন যা পারি আমি চেষ্টা করে গেছি, একটা বালির ফেললেও আমি ফেলে গেছি, এই যে আজকে তারা অভিযোগ দিল অবহেলিত এই এলাকা শেষ এলাকা, আমি মনে করবো যেটা আপনারা একটা মিথ্যা কথা বলতেছে, আমার আমি যেসব এলাকায় বেশি ভোট পাই সেই এলাকায় আমি এত কাজ করি নাই, আমি সেই 16 সাল পর্যন্ত আমি যে কাজ করে গেছি 2003 থেকে 16 সাল পর্যন্ত, কিন্তু এত তো আমার করার কথা না, আপনারা যে আজকে অভিযোগ দেন, আমার 11 সালে যখন আমি
নির্বাচন করতে আসলাম, ঘড়িমার্গ আমার ছিল, মাদারীপুরের নেতৃবৃন্দ আসলো, ওই যে আজকে যেখানে স্মৃতিসৌধের মাঠ হয়েছে ওখানে মেয়র সহ সমস্ত জেলা কমিটির লোকজন ছিল, আইসা তারা একটু পানি খাবে, যে পানি পায় নাই সমস্ত কলের মাথা বন্ধ খুলে রাখতে, আমার ঘটকচর থেকে সেই পানির বোতল কিনে এনে আমরা খাইতে দিই, সেটাই কিন্তু এই তিন নম্বর ওয়ার্ড। আমি মিথ্যা বলতেছি কিনা আপনারা বলেন, কিন্তু তিন নম্বর ওয়ার্ডের কোন কাজে আমি কোন সময় পিস পাবো নাই, আমার আমলে ওই যে পাকা রোডে কাঠের বলতে চলে গেছে ওখানে ব্রিজ হয়েছে, এই সমস্ত এলজিডিতে আমরা সুপারিশ করে এই কাজগুলো তো আমরা আনাই দিই, ইউনিয়ন পরিষদ সব কাজ করতে পারে না, ছোটখাটো কাজগুলো আমরা করে দিই, ইটের রাস্তা, কাঁচা মাটির রাস্তা, একটা ছোটখাটো কালভার্ট এগুলো আমরা করে দিই, কিন্তু বড় বড় কাজ আমরা আবার তদবির করি, সুপারিশ করি, তখন এগুলো আবার হয়। সুতরাং আপনারা যদি বলে থাকেন যে এটা অবহেলিত এলাকা, তাই বলে আপনারা মিথ্যা বলতেছেন। হ্যাঁ অবহেলিত বলতে পারেন, এই পাঁচ বছর ছিলাম না, এই পাঁচ বছরের অবহেলিত বলতে পারেন, এই পাঁচ বছরের আমাকে অবহেলিত করে আপনারা কল ছুটাই রাখছেন, পানি সেই ফোরাত মধ্যে সেই কারবালা বানাই রাখছিলেন, সেই জন্যই হয়তো আল্লাহ আপনাদের এই শিক্ষা দিচ্ছে অবহেলিত। আর যদি আমি রানিং থাকতাম আজকে কথা বলার কোন সুযোগই পাইতেন না, উন্নয়ন কাকে বলে আপনাদের আর বলতে দেন, আমাদের আর কিছু দরকার না, যদি এই পাঁচ বছর আমি আবার থাকতাম এই সুযোগ যদি আমার থাকতো ইনশাল্লাহ, কারণ আমি ওই দৃষ্টিতে তো আমি চেয়ারম্যানই করি না যে কোন এলাকায় আমার ভোট দিল কোন এলাকা দিল না, তাহলে আজকে আমার এখানে আসার কথা না, কারণ এবার নির্বাচনে কি পরিস্থিতি, এই দুই ওয়ার্ডে কি আমার কোন ভোট আছে, আমার যথেষ্ট মানুষ ছিল ভোট নাই, ভোট দিতে পারে নাই, তা আমি সেটা বাদেও তো আমি আল্লাহর ইচ্ছা হয়ে গেছি না অন্য এলাকা দিয়া, তা আমি যদি মনে করি এই দুই এলাকায় আমি আর কোনদিন আসবো না, কাজ করবো না, ইচ্ছু আসে না ইনশাল্লাহ আমার, কিন্তু আমি জানি যে আপনারা বারবার ভুল করতেছেন, আমি সেই ভুলে আমি সাড়া দেব, মানুষ যে কোনো সময় বিদায় হয়ে যেতে পারে, লড়াই বড়াই হাম বরমিয়ায় কতক্ষণ থাকলে যে কোনো সময় ব্রেক হয়ে যাবে, একজনে ভুল করুক কিন্তু আমি সে ভুলের লাইনে আমি যাব না, আমার যেটা কর্তব্য সে আল্লাহর তো একটা পরীক্ষা, আল্লাহ দয়া করে আমাকে আবার এত চ্যালেঞ্জের মধ্যে, আমাকে তো কোনো হিসাবই ধরে নাই যে এবার আমি চেয়ারম্যান হব, এত চ্যালেঞ্জের মধ্যে আল্লাহ আমাকে যে বানাইছে, আবার এই সেদিন এত বড় একটা অসুখ থেকে আল্লাহ আমাকে নিয়ে আসছে, আমি মনে করতেছি যে আল্লাহ মনে হয় আমাকে এই পাঁচ বছর আবার সেবা করার জন্যই আল্লাহ বাঁচায় রাখছে, আল্লাহ আমাকে এখানে নির্বাচিত করছে, তাই না? সুতরাং আমি কারণ আমি একটা জিনিস আমি সবসময় বলে যাই যে তিনবার এই নির্বাচিত হয় যে এই এলাকার লোক অঙ্কে ভুল করে, অঙ্ক বসতে বসে রেজাল্টে যে তারা ভুল করে, কিন্তু সেটা তারা আমি বলা উচিত না, আমি মনে করি এই এলাকার লোক জ্ঞানী, তারা যেটা করে ওইটাই তাদের জন্য ঠিক, কারণ হিসাব কিতাব আছে, যারা নির্বাচন করে তারা হিসাব করতে হবে, আমার ঘরে বসে যদি আমি বিরাট মাতবার হই, বাইরের লোকে যদি আমার মাতবার না কয় তাহলে সেই মাতবারির কোনো লাভ নাই, আমার এলাকা নিয়ে আমি বাহাদুর হইলে কি হবে, এটা একটা বিশাল এলাকা, বিশাল এরিয়া, সেখানে সব জায়গায় আমাকে মাতবার বলতে হবে, সব জায়গায় মাতবার বললে তখন এই কাজের সার্থকতা আসবে, বুঝতে পারছেন? এলাকায় আমার লোক নাই, আমার লোকদের হয়তো সেন্টারে যেতে দেওয়া হয়েছে, চাপে রাখছে বা তাদের যেভাবে হোক কনভার্ট করে ফেলছে, মানে দুই সেন্টারে আমি 700 থেকে 800 কোটি আমি পাইতাম, আমার হিসাব ছিল, কারণ আমি এমন কোনো কাজ করি নাই, কারো একটা ধাক্কা দেয় নাই, কারো একটা খারাপ ব্যবহার করি নাই যে আমার উপর মানুষ এত বিরাট থাকতে পারে, এরকম কাজ আমি করি নাই, পারলে মানুষের উপকার করছি, কারো কোনো ক্ষতি করি নাই, কারো একদিন খারাপ আচরণ করি নাই, কারো একটা দাবি দেয় নাই, কারো কোনোদিন চেয়ারম্যানই বড় আহমুখী কারোর সাথে খারাপ ব্যবহার আমি করি, সেই বাহাদুরি এর কোন মূল্য নাই, যে কোনো সময় ব্রেক হয়ে যাবে, আমি কার সাথে করবো, এই মানুষই দোয়া করে আমাকে বড় বানাইতে পারে, এই মানুষই ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান বানাইতে পারে, করুক সে ভুল, আমার ভুল আমি করবো, যাই হোক আপনাদের মধ্যে আপনাদের আমি বুঝাই গেছি কেন, যেটা বাস্তব কথা সেটা আমি বললাম, বুঝতে পারছেন? গতবারও যেরকম ভাবে যা হয়েছে আমার চেয়ারম্যান না হওয়ার কথা, আমার হওয়ারই কথা, আপনারা অঙ্কে ভুল করেন যার জন্য নিজেরাই বলেন আমরা অবহেলিত, ওইটা বলবেন, নিজেরা যে ভুল করেন সেইটা সেইটা বলেন, যদি আমার কথা মিথ্যা বলতে পারে আমি চ্যালেঞ্জ করে বলবো যে আমার কথা আপনারা নড়াইতে পারবেন না, ভুল আপনারা করেন আপনারাই অবহেলিত হন, তারপরে যদি আমাদের মতো মানুষ আপনাদের পাশে থাকে কিছুটা হইলেও হয়তো সংশোধন হবে ইনশাল্লাহ, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, উন্নয়ন কর্মকাণ্ড ইনশাল্লাহ শুরু, আপনারাও আমাকে ডেকে আনেন নাই, আমার দুই একজন কর্মী ভাই বেড়াদার ওদের কথায় তাল মিল করে আমি আসছি, যে যাওয়া দরকার, কারণ অনেকে আসবে না আমার কাছে,
জন্ম নিবন্ধনে একজনের একজনের দ্বারা 14টা দিয়ে পাঠায়, তার দ্বারা যাবো কেমন? বুঝছেন? ওই যখন আমি পড়ি তখন দেখি তো কিরা করে না, কারণ আমি তো প্রত্যেক জায়গা তো চিনি, এই লোক আসে নাই তোমার দ্বারা পাঠাইছে, আমি এবার খবর বলে দিই, আসতে বললে কোন সমস্যা নেই। তারা যে আমার ঢুকতে দেয় নাই, আমার বাড়ি আমার দরজা সব ফ্রি, একদম এই পাশে ঢুকবে ওই পাশে বাইরে আসবে, আমার বাড়ি যায় দেখেন, আমার শোয়ার জায়গার বলে যারা যায় শোয়ার বিছানায় যায় সবাই বসে। আমাদের এমন ফ্যামিলি, আমাদের একটু হিসাব কিতাব করে আমাদের চলার কথা, কিন্তু পাবলিক ফাংশনে আমরা আর ওইটা রাখি নাই। যাই হোক, আপনাদের মনে কষ্ট নেই, আপনাদের যে ভাবে আছে ওইভাবেই আপনারা চালাই যান আপনাদের মতামত। এই পাঁচ বছর আমি মনে করি, পাঁচ বছর আমি আল্লাহর ইচ্ছায় আমার যতটুকু সাধ্য মতো আছে আমি আপনাদের সেবা করব। আপনারা একটু মন খোলা রেখা এই পাঁচ বছর আমার সাথে থাকেন, আবার ওই পাঁচ বছর পর আপনাদের যেভাবে যা করেন ওইভাবে আবার একই কাজ করেন, তাতে আমাদের কোন ই নাই। আল্লাহ যার কপালে রাখে, তারপরে এরপরে আমি আবার আসবো কিনা সেটাও আমার হিসাব কিতাব আছে, বারবার আবার যাই হোক। এখন আপনারা যে কথা বললেন, এই যে রাস্তাটা যদি আড়াই কিলো না দুই কিলো যদি হয়, কিছুটা তাদের নলেজ আছে, এত বড় একটা বৃহৎ রাস্তা করা অনেক টাকা দরকার, যেটা একচোটে একবারে ইউনিয়ন পরিষদে আসে, এখানে মেম্বার একজন থাকলে বুঝতে পারছো, তবে ইনশাল্লাহ আমি শুরু করবো। চেষ্টা করে যাবো ওই পাঁচ বছরের মধ্যে দেখি কমপ্লিট করা যায় কিনা। আর এই যে তিনটা রাস্তার কথা বললেন, একটা রাস্তা ওই যে মহাসড়ক থেকে মমন সিকদারের বাড়ি আগে উত্তর রাস্তা হবে, এটা করার পরই আমি ঠিক আছে, আগে কামিখ্যা দিয়ে মাটিটা উঁচু করা হোক, তারপর বর্ষাকালে আবার জুড়ে যাবে, তারপর আমি কার্পেটিং হয়তো পারবো না, কারণ কার্পেটিং আমার ইউনিয়ন পরিষদের আন্ডারে নাই, আর যদি কার্পেটিং এর স্কিম দিয়ে অতটুকু স্কিম তারা যদি নিতে চায় না, তারপর আমার চেষ্টা অব্যাহত থাকবে, কিন্তু না হলে আমি ইট বসা দিব। এরকম বরাদ্দ কিন্তু আসে না, আপনারা পাঁচ বছর, এই পাঁচ বছর তো কিছুই পান নাই, আপনারা বাড়িতে রয়েছেন না, বাড়িতে রয়েছেন না, ঠিক ওই রকমই আল্লাহ আমাকে বাঁচায়, এই পাঁচ বছর আমাকে সময় দিতে হবে, আমি দেড় বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর যখনই পারি ইনশাল্লাহ আমি এটা করে দেব। এই তো আপনাদের হলে তিনটা রাস্তার এই রাস্তা, এই তো হলো আপনাদের এই কাজ। এছাড়া শুনেন, একটা চেয়ারম্যানের কাছে রাস্তাঘাট গম চাল ছাড়াও কিন্তু অনেক সহযোগিতার কাজ থাকে, সামাজিক কাজ, অফিস আদালতের কাজ, আইন প্রশাসনের কাজ, এগুলো কিন্তু থাকে। সবাই শুধু ওই যে গম চাল দিতে পারলাম না, এই রাস্তায় একটু দিতে পারলাম না, এইটা নিয়ে থেকে সার্বিকভাবে একটা চেয়ারম্যান থেকে আপনারা সেবা পাওয়ার চেষ্টা করবেন, সার্বিকভাবে অনেক কাজ হবে, আমার একটা সইতে আপনারা একটা অনেক উপকার হবে, তাই না? সেই সইটা আপনারা আমি দেই কিনা, আমি এমন চেয়ারম্যান, আপনারা যদি মনে করেন যে না ওই বাড়ি দেওয়া পরিষদে দেওয়া সই আনা যাবে না, ফোন দিবেন আইসা সই দিয়ে যাবো, আমি সেই চেয়ারম্যান, পরীক্ষা করে দেখে। কিন্তু ওইরকম ভাবে ব্লেম দিয়েন না আমাকে, যে আমরা এই করলাম না, এই হইলাম না, এই পাইলাম না, এই অবহেলিত, মোটেই অবহেলিত। অন্য কোনো ব্যক্তি চেয়ারম্যান হইলে কি করত সেটা আমি করি না, আর কোনোদিন আমি করবো না, কারণ আমি আল্লাহ রসুলকে ভয় করি, নামাজ রোজা করি, আমি আসল হিসাব করি। কি আছে বাহাদুরি দুনিয়ায় কত কম, আমি যদি এই দায়িত্ব থেকে সরে যাই, আমি যদি মরে যাই, তখন মানুষ যদি আমার জন্য আফসোস করে দোয়া করে, তখন ওই ওইটাই আমার জন্য সার্থক, ওই যে দুনিয়ার যে দুদিন আমি ছিলাম ওইটাই আমার জন্য সার্থক, তা আমি সুতরাং সেই চিন্তাই আমি করি, কেউ আমার কোনো অসন্তুষ্ট না হয়। তারপরেও আমি তো মানুষ, ভুল ত্রুটি ঊর্ধ্বে আমি না, ভুল ত্রুটি আমার হয়েই যেতে পারে, আল্লাহ যে দুনিয়া খাওয়াইতেছে চলাইতেছে তার কথাই তো আমরা শুনি না, নামাজ রোজা ঠিক মতো করি না, আর আমাকে তারিখ মানে তারিখ বোঝা যায় কি তারিখে অনেকেই ভালোবাসে না, আল্লাহকে ভালোবাসে না, সুতরাং আমি তার সৃষ্টি একজন প্রাণী জীব, আমাকে তো সবাই ভালোভাবে এমন কোনো কথা নেই, তাই না? তবে চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনি আমাকে ভালোবাসেন, আপনার সামনে আমি যাবো, আমার দোষটা কি আপনি বলেন?
আপনি বলতে পারবেন না, বলবেন তো অমুকের তমুকের এই এলাকার দোষ, অমুকের দোষ, অমুকে ওই দিকে গেছে এই জন্য এইরকম বলতে হবে। ইনশাল্লাহ এমন কোন অন্যায় ত্রুটি আমি করি নাই যে আপনি আমার সাইনবোর্ড লাগাই বা ওই লেকচার দিয়ে বলবেন যে সে এত খারাপ। এই যে পাঁচ বছর ছিলাম না ঠিকই, কিন্তু সেবা করে গেছি, কোনদিন দুর্নীতি করি নাই, কারোর সাথে অন্যায় অত্যাচারও করিনি। এই যে কিসের পরিষদে হাজার হাজার টাকা জন্ম নিবন্ধনে চলতেছিল, হাজার হাজার টাকা আমি দুইটাই একশো টাকা করেছি, একশো টাকা মাত্র। এইগুলো আপনারা বলেন না, খালি রাস্তা ওই রাস্তাতে যারা দেখলেন না অমুক করলেন না সেটা বলেন। একটা চেয়ারম্যান, এটা হলো স্থানীয় সরকার, তার হাতে যত কাজ যত সেবা পাওয়া যায় একজন এমপির হাতে সেটা আপনি পাবেন। এমপি চেহারাই তো আপনি দেখতে পারবেন, আপনি রাত তিনটার সময় একজন চেয়ারম্যান আপনি পাবেন, কিন্তু সেটা তো মানুষ সবসময় মূল্যায়ন করে না, হিসাব করে না। আজকে আমি আমার অনেক অন্যায় অনেক ভুল আপনাদের কাছে আমি ত্রুটি করে থাকলে মার্জনা করবেন, কিন্তু সার্বিকভাবে সেবার অনেক কিছু আছে, সেইটাই আমি কোনো ত্রুটি করি কিনা। আমি হয়তো এই ওয়াদা করে গেলাম, এগুলো আমি করতেই পারলাম না, বলার দরকার আমি পাইলাম না, কিন্তু এছাড়া চেয়ারম্যানের কাছে সেবা পাওয়ার জন্য আমি বললাম তো, আপনি যদি কোনো একটা সই ব্যাপারে বৃদ্ধ মানুষ অসহায় যারা আছেন যাইতে পারবেন না, আমি আপনার বাড়ি এসে সই দিয়ে যাবো, সিল দিয়ে যাবো, আমাকে জানাবেন, বুঝছেন? যাই হোক, সন্ধ্যা হয়ে আসছে, এখনই আজান দেবে। আমার আমার সাথে যে কোনো ব্যাপারে খোলামেলা আলাপ করবেন, আমার মনে হয় আমার নম্বর সবার কাছে আছে, যে কোনো ব্যাপারে জানাবেন, আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করবো। পিছনের যে ইয়ে আছে সব ভুলে যান, পাঁচ বছর পরে আবার শুরু করে, কিন্তু এখন এই পাঁচ বছর ভুলে যান, আমার সাথে থাকেন, আমার সহযোগিতা নেন, আমাকেও সহযোগিতা করেন, আমার জন্য দোয়া করেন, যাতে এই পাঁচ বছরে আবার চেয়ারম্যান বদলানো না লাগে, কারণ যদি আল্লাহ আবার নিয়ে যায় তাহলে তো আবার বদলানো লাগে। এই যে আমি করোনায় আক্রান্ত ছিলাম, অনেকে আবার হিসাব করছে উপনির্বাচন হবে না, এইরকম গবেষণা করছে না অনেক জায়গা থেকে, আমি ঢাকা বসে ফোন পেয়েছি, কেউ কুয়া চায় যে ক্যান্ডিডেট ঠিক করে, তার ইচ্ছা, আমি আর কথা বাড়াবো না, প্রয়োজনে আমার আশা করি আপনারা বিরক্ত না হবেন, আমি সুস্থ হলে ইনশাল্লাহ আমি আমার ঘরে গিয়ে যেভাবে ভোট থেকে তার কি সমস্যার জন্য একটা কথা জানা যায়, মহিলা 62 বছর আর পুরুষ লোকের হলো 65 বছর, এই যাদের বয়স আইডি কার্ডে হয়েছে সবার জন্য আমরা খাতার ব্যবস্থা করে দেব, বয়স্ক ভাতা, এটা ধনী গরিব নাই, আপনাদের কারণ এখানে তো চার ধরে তাদেরও আইডি কার্ডটা আমার কাছে জমা দিয়ে আসতে পারে, প্রতিবন্ধী যারা আছেন কোন প্রতিবন্ধী তাদেরও আইডি কার্ড আমার কাছে জমা দিয়ে আসতে পারে, নাহলে আপনার এলাকার মেম্বার আছে তাদের মাধ্যমেও আমার কাছে পাঠিয়ে দিলে হবে। মোটামুটি এই সরকার চায় বাংলাদেশকে একটা স্বয়ংসম্পূর্ণ দেশ হিসেবে রূপান্তরিত করবে, সুতরাং সরকার কেন্দ্রীয় সরকার, আমি হলো স্থানীয় সরকার, দুই সরকারের নিয়োগ থাকতে হবে। যাই হোক, আমি আর কথা বাড়াবো না, ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকেন, যদি মনে চায় আমার জন্য দোয়া করেন, আমি যেন এই পাঁচ বছর আপনাদের মনের মতো সেবা করতে পারি। সবাইকে ধন্যবাদ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।